अरे रंग बरसे बिगे जुनर वाली रंग बरसे। জানি এই গানটা শুনলে তোমার হোলির ভাইবটা চলে আসে, আর হোলি শব্দটা শুনলেই তখন তোমার মনটা বড্ড রঙিন হয়ে যায়। জাস্ট ইনভার্সলি প্রপোর্শনাল টু জীবন। কি ঠিক বলেছি তো, মনে ব্যথা লেগেছে? আরে আরে এতে পাইন্ট করে কেন? আহ এসবের জন্য ভুলেই গেলাম। ওয়েলকাম টু এক পেলা স্যার। সো টাইটেল থেকে বুঝতেই পেরেছ আজকের এপিসোডটা হবে রং নিয়ে। ছোটোবেলায় যখনই হোলি শব্দটা লিখতাম ইংরেজিতে, হোলি আর হোলির মধ্যে গুলিয়ে ফেলতাম, বারবার লিখে ফেলতাম হোলি গঙ্গা। ওই দেখে আর কি টিচাররাও বুঝে গেছিল এই ছেলের মনে বহুত রং। আই গেস তুমিও ধরে ফেলেছো এপিসোড ওয়ান শুনে। যাই হোক, এবারে ছোটোবেলায় কী করতাম সেটা বলি। প্রত্যেকটা পাড়াতে হয় না একটা করে সেই কিউট বাচ্চা যাকে কি সমস্ত কাকিমারা জেঠিমারা পছন্দ করে? আমি ছিলাম ঠিক সেই বাচ্চাটা, মানে এখনও আছে। হোলির দিনে ঘুম থেকে উঠতাম, ঘুম থেকে উঠেই মাকে জিজ্ঞেস করতাম, মা রং কোথায়? সেই রং দেখে মনে মধ্যে সুন্দর একটা ফুল ফুটত। তারপরে এবার যেই বাজবে 10টা অথবা 11টা, ব্যাস রং নিয়ে সবার বাড়িতে যেতাম। আমার সমস্ত কাকিমা জেঠিমাদের বলতাম, তোমার চরণ দুটি দাও, একটু রং দিই, আর আশীর্বাদ দিতাম। তো এই আর কি বুঝতেই পারছো টিপিক্যাল ফেভারিট বয় হলে কি হয়। রং দেওয়া শেষ হলে তখন এবারে রাস্তায় আর কি দাঁড়িয়ে পড়তাম বালতি নিয়ে, বালতির মধ্যে জল গুলতাম। আমার এই দুটো তিনটে বন্ধু ছিল আশেপাশে পাড়া, ব্যাস এবার আমার ইউনিফর্ম, যুদ্ধ করতে যাব। ইন্ডিয়ান মানেই হচ্ছে হোলির দিনে সব থেকে পুরনো যেই জামা কাপড়টা থাকে সেটা পরা। মানে আমিও সেটাই পরেছি। পরার পরে এবারে মুখের মধ্যে আমি একখানা মাস্ক পরতাম, জাস্ট অ্যাজ ইফ একটা হেলমেট। এবারে হ্যাঁ, মানে বুঝতে পারছো আর্মির লোকেরা যে মাথায় একটা হেলমেট পরে না যুদ্ধের সময়, সেই হেলমেট আর কি। এবারে হাতের মধ্যে একটা পিচকারি নেবো, পিচকারিটা হচ্ছে আমার রাইফেল। এই পিচকারিটা আবার রিলোড করবো আর ঝ্যাক 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 মারবো। কি মজা লাগবে ছোটোবেলায় সবাইকে ভেজাতে। আর এখন যদি রং নিয়ে সবাইকে ভেজাতে বেরোই তাহলে আমাকে লোকেরা বলবে, এত বড় হয়ে গেলে তাও তো জল রং দিয়ে খেলার অভ্যাস গেল না, প্লেসলি যে লাগবে না তাই আর বেরোই না। এখন হলো আবির খেলা। এবারে আবির দিয়ে তো খেলা করি না, আবিরের মধ্যে একটু জল রং মেশাই আর তার সাথে একটুখানি বাদুর রং, ওই আর কি স্পেশাল টাচ। সিনেমাতে দেখবে এটা কি সুন্দর নতুন নতুন সাদা সাদা ড্রেস পরে হোলি খেলছে, কি সুন্দর ক্যামেরার সামনে আবির ওড়ে, আর কি সুন্দর দুটো গালে দুটো আঙুলের ছাপ। বড্ড ইচ্ছা ওইভাবে হোলি খেলি, ওইভাবে ফটো তুলি। বাট হোলির দিনে তো আমি মানুষ থাকি না, রং খেলতে খেলতে যতক্ষণ নাকি আমার পুরো বদনখানা পুরো কালো হয়ে যাচ্ছে ততক্ষণ আমি হোলি খেলতে থামি না। দেখে মনে হবে সবে নর্দমা থেকে উঠে এসছে। তো ওইরকমভাবে তো আর কোনো হোলির ফটো উঠবে না। এই হলো আমাদের টিপিক্যাল হোলি খেলা। এবারে কিছু কিছু স্পেশাল লোকজন হয় যাদের কি একটাই ইচ্ছা যে নিজের ক্রাশকে রং লাগাবে। ওই জন্য স্পেশালভাবে লাল আবির রেডি করে রাখে। হ্যাঁ মানে চৈত্র মাসে তো আর বিয়ে হয় না, তাই আর কি ওই লাল আবিরটা দিয়ে একটু ফিল আনতে চায়। হ্যাঁ মানে ওদের জন্য ফিলটাই কাফি। আর এখানে ক্রাশ বলতে কিন্তু পাড়ার ক্রাশ, প্রত্যেকটা পাড়াতেই একটা করে সুন্দরী কন্যা থাকে যার উপরে গিয়ে সমস্ত ছেলেদের নজর ঘোরে। তো তাকে আর কি কে সবার প্রথম রং লাগাবে সেই নিয়ে একটা বিবাদ মেঝে থাকে। আর ওই হোলিতে ভাঙের কথা কি আর মিস দেওয়া যায়? কারোর কারোর ওটাও লাগে না, হোলি বলে কথা, ফিলটা যেটা যায় সেটা চলেই আসে। ওই জন্যই আর কি দেখা যায় হোলি খেলতে খেলতে হয়তো ড্রেনের মধ্যে পড়ে গেল। এই বিষয়টা ছেড়ে দেওয়াই ভালো। যাই হোক, বসন্ত উৎসব বলে কথা, অলমোস্ট সব জায়গাতেই আর কি কোনো না কোনো প্রোগ্রাম হয় নাচ গান লোকগীতির। এই কিছুদিন আগে আমি যেখানে থাকি, নামটা বলা যাবে না কোথায় থাকি সেটা একটু গুপ্ত কথা, কিন্তু হ্যাঁ এখানে আর কি বসন্ত উৎসবের জন্য যে অনুষ্ঠানটা হয়েছিল সেখানে আর কি নাচ প্রদর্শন হয়েছে। এবারে নাচছে তো নারীরা, মানে বুঝতেই পারছো আর কি, আকর্ষণ তো হবেই, বয়সের দোষ আমার কিছু করার নেই। আহ সেই অফ টপিক হয়ে গেলাম, একটু বলতে তো হয় যে অফ টপিক হচ্ছে, মানছি তোমার গল্প ভালো লাগছে বাট তাও বলতে তো হয়। যাই হোক, হোলি খেলার তো আলোচনা করলাম, এবারে হোলির পরে জিনিসটা কি হয় সেটার ব্যাপারে বলি। আমি তো একটু অমানুষের মতো হোলি খেলি, যারা আমার মতো খেলে তারা জানবে যে আমাদের কতটা সময় লাগে হোলি খেলতে। তারপরে আর কি যখন বাথরুমে ঢুকি নিজেকে একটু মানুষ করার জন্য, মানে মানুষের মতো দেখতে করার জন্য, এবার সেই এক লেয়ার রংটাকে তুলতে তুলতে একটু অনেক অবস্থাটা খারাপই হয়ে যায়। ইমাজিন তোমার ক্রাশকে তুমি রং লাগাবে আর অন্য কেউ পাঞ্চিমানু উড়তে ফিরে এসে রং লাগিয়ে দিয়ে চলে গেছে। আহা গো কি মিষ্টি ব্যাপার। না না থাক, এই দুঃখটা দেবো না, তবে এর থেকে বড় দুঃখ দেবো। এবারে জাস্ট ইমাজিন তুমি অনেক হোলি খেলেছো ঠিক অমানুষদের মতো, মানে যেরকম আমি খেলি। তুমি ক্লান্ত বিছানায় পুরো শুয়ে পড়েছো আর কালকে তোমার ফাইনাল এক্সাম। উফ কি গদ গদ ব্যাপার, হয়েছে নাকি তোমার সাথে? বলে কিন্তু নিচে কমেন্ট সেকশন বা কিউএনএ সেকশনে জানিও, এসব ব্যাপার ছেড়ে দিই। এবার একটা নস্টালজিয়া, ছোটোবেলায় বলো কি বড়োবেলায়
অথবা আমি যে বয়সে আছি সেই বয়সে, স্কুলে বলো কি কলেজে, হোলির ঠিক আগের দিনে টিচাররা কিন্তু আগে থেকে বলে দিত কেউ রং নিয়ে আসবে না। আর তাও কে শোনে কথা, রং তো সবাই নিয়ে যেত। লাস্ট পিরিয়ডের ঘন্টা পড়ল, ব্যাস সবাই বেরোলো বাইরে, স্কুল ব্যাগ থেকে বেরোলো রং, সবার হাতে রং রেডি, ব্যাস পায়ারও বলতে লাগে না, তখনই শুরু হয়ে যায়। ইভেন যেই কচি বাচ্চাদের গার্জিয়ানরা নিতে আসতো স্কুলে, সেই গার্জিয়ানরাও পর্যন্ত রং খেলা শুরু করতো। দোল বলে কথা, ফিলটা সবারই আছে। আর স্কুল স্টুডেন্টরা চায় তো মানুষের মতো খেলতে, কিন্তু কি করবে, স্কুল ড্রেস তো নোংরা করতে পারবে না, করলে যে বাবা মা বাড়ি ছাড়া করে দেবে, তাই আর কি বুকে পাথর রেখে সবাই মানুষের মতোই হোলিটা খেলে। তোমাদের গল্প শোনা থেকে আমার চা ঠান্ডা হয়ে গেল, এসব ঠিক না কিন্তু। এবারে তোমরাও তোমাদের গল্পগুলো বলো নিচে কমেন্ট সেকশনে অথবা কিউএনএ সেকশনে। ততক্ষণ আমি একটু চা খেয়ে আসি। যাই হোক, আজকের জন্য এইটুকুই। হ্যাঁ জানি আজকের আড্ডাটা একটু শর্টই হয়েছে, পরের সপ্তাহে আবার আসবো, চাপ নিও না। বাট টিল দেন ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট টু ডু, কিন্তু ভালো করে রংটা খেলতে হবে তোমাকে। নতুন আড্ডা পরে শনিবার, মানে বুঝতে পারছো আর কি, আমাকেও রং খেলতে হবে, তো একটু তো প্রিপারেশান নিতে হবে আমাকে, তাই আর কি আড্ডাটাও ছোটো হলো, কিছু মাইন্ড করো না।